হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা। এখানে হাঁসের বাচ্চা আপনার কিভাবে তৈরি করে আমি টোটাল ভিডিওটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর থানার লক্ষ্মীপুর বাজারে মা হেঁচারি। উদ্যোক্তা হচ্ছে যে মোহাম্মদ ইয়াসিন মিয়া। আমরা এখন সরাসরি ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। আপনার এখন এই যে আমরা ডিমগুলো যেগুলো দেখতেছি দর্শক, এই যে ডিম, এই ডিমগুলোর এটা কি বলেন আপনারা? এটা হচ্ছে শ্যাটার রুম। আমরা সরাসরি এখন বর্তমানে শ্যাটার রুমে আছি এবং এখান থেকে আপনারা ডিমটা কিভাবে ফোটান একটু বিস্তারিত আলোচনা করেন। এখানে আমরা ডিমটা যখন খাবার থেকে সংগ্রহ করার পর এখানে লোড করি, তারপরে বাচ্চা বের হয়। আচ্ছা, এটাতে এখন বর্তমানে কতগুলো ডিম আছে? ১০,০০০ ক্যাপাসিটি। আচ্ছা, আপনাদের টোটাল ক্যাপাসিটি কত? আমাদের টোটাল ক্যাপাসিটি এরকম ৪টা। এখন প্রতি সপ্তাহে হাঁসের বাচ্চা তৈরি হয় ১০,০০০। খাকি কেম্বার হাঁসের জাত, এখানে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা আছে। আপনারা যারা দেখতে চান লক্ষ্মীপুর বাজারে চলে আসবেন, আপনারা এখানে এসে ভিজিট করবেন। একজন সফল উদ্যোক্তা, সে চেষ্টা করতেছে কীভাবে পুনরায় লাইফে ভালো কিছু করা যায়। আপনি লেখাপড়া কোথায় থেকে করেছেন? আমি লেখাপড়া করেছি আমাদের এখানে যে উচ্চ মাধ্যমিক পাস করছি আমাদের লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে অনার্স করতেছি আপনার কৃষিগঞ্জ কলেজ থেকে। মানে ফুল আপনি স্টুডেন্ট? বন্ধুরা, উনি হচ্ছে কৃষি ডিপ্লোমা, আবার হচ্ছে অনার্স পড়তেছে, লেখাপড়ার পাশাপাশি সে উদ্যোগ নিয়েছে এখান থেকে কিভাবে মাসে ডিমের হ্যাচারি করে এখান থেকে সে কিভাবে ইনকাম করবে। এখন বর্তমানে আপনার সব খরচ টরচ বাদ দিয়ে প্রফিট মার্জিন কেমন? প্রফিট মার্জিন আছে এখানে আমাদের, প্রফিট তার মানে ৫০,০০০ টাকা খরচ হয়। তারপর টোটাল খরচ বাদ দিয়ে ওনাদের এখন বর্তমানে ১,০০,০০০ টাকা ইনকাম আছে। আপনারা পার্টনার মেবি দুজন? ওনারা দুজন মিলে উদ্যোগ নিয়েছে এবং তারা সফল হওয়ার লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করতেছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো ওই মেশিন কিভাবে। হ্যালো বন্ধুরা, দেখেন এখানে মেশিনের মধ্যে ডিম দেওয়া আছে এবং এখানে টোটাল থাকবে ১৮ দিন। এই যে মেশিন, এই মেশিনের ভিতরে ডিম থাকবে ১৮ দিন। ১৮ দিন পরে এই ডিম বাইর হবে। একটা ডিম থেকে বাচ্চা আসতে টোটাল সময় লাগে ২৮ দিন। ২৮ দিনের ভিতরে আপনার বাচ্চা পৃথিবীতে আসবে। আসলে ছোট ছোট উদ্যোগ নেওয়ার কারণে আজকে তারা সফল। এখান থেকে বাচ্চা বাইরেছে, ১০,০০০ বাচ্চা বাইরে হওয়ার পরে আবারও নতুন করে ১০,০০০ ডিম ঢুকবে, যেটা অলরেডি রেডি করবে। আপনারা দেখেন এখানে ডিমগুলো খাঁচি খাঁচি করে রেখে দিয়েছে অনেক সুন্দরভাবে, যেন আপনাদের যেন ভালো লাগে। আপনারা যেন একটা সময় এসে যেন আপনারা নিজেরাও যেন উদ্যোগ নিতে পারেন, আপনাদের জীবনের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারেন। একজন মানুষ ইচ্ছা করলে তার জীবনের যে কোনো দিক দিয়ে তার লাইফের কর্মসংস্থান তৈরি করে নিতে পারে। বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো বাচ্চার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি চলে আসবেন। আপনারা এখানে আসার পরে আপনাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতা যদি প্রয়োজন হয় আপনি দেশ এবং দেশের বাইরে যেখানেই আপনার বাসা হোক না কেন, আপনি যদি মনে করেন আপনার হেল্প প্রয়োজন তাহলে সরাসরি এখানে যে উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন।
এই ডিমটা কোথায় ছিল এর আগে এই ডিমটা 18 দিন ছিল ফেসার রুমে এখন আছে ফেসার রুমে এটা বাচ্চা বের হতে 28 দিন লাগবে আর আপনার 10 দিন থাকবে এখানে 10 দিন পর বাচ্চা বের হবে এখান থেকে 10 দিন পরে বাচ্চা বের হবে এখানে টোটাল কতগুলো ডিম আছে এখানে ডিম আছে আপনার প্রতি থাকে আছে আপনার প্রায় 1000 1000 করে এখানে এখানে কি কি হাঁসের বাচ্চা আপনারা ফোটান এখানে হাঁকি গ্যাম্বেল চীনা বেলজিয়াম তাই সব ধরনের হাঁসি আছে এখানে সব ধরনের হাঁসি আপনারা এখান থেকে সেল করেন আচ্ছা এখানে আপনার হচ্ছে ডেইলি আপনি হচ্ছে কতগুলো হাঁসের বাচ্চা ফোটাতে পারেন প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে কত শুক্রবারে বাচ্চা বের হয় প্রায় 10,000 করে এখন বর্তমানে আপনাদের বাচ্চা বাইর হচ্ছে আচ্ছা এই বাচ্চাটা আপনারা সেল করেন কোথায় সেল করি বিভিন্ন খামারের কাছে বিভিন্ন পাইকার আছে ওরা ওনারা এসে আপনাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে কি লাভবংশ কি কি বুঝতেছেন লাভবংশ মোটামুটি ভালো জাকাল আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং নতুন উদ্যোক্তা যারা তারা লাইফে ভালো কিছু করেন এবং সবাই সুন্দরভাবে কাজ করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি গিয়াস বিদায় নিচ্ছি পারফেক্ট পিসিপি থেকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম